পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পার্লারটি। তো আমার পার্লারটি অনেকেই দেখতে চেয়েছেন এবং কোথায় জানতে চেয়েছেন, তো সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আজকে আমি আমার পার্লারের ফুল ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমাদের পার্লারটা কোথায় সেটা বলে দিব। তো প্রথমেই হচ্ছে আমি আমার পার্লারের ফার্স্টের যে সাইডটা, প্রথমেই হচ্ছে আমার ক্যাশ বক্স, এবং ক্যাশ বক্সের সামনের ডেকোরেশনটা হচ্ছে আমি এভাবে করেছি। এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, যেটা কিনা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। এবং উপরে হচ্ছে আমার বৃষ্টি বিউটি পার্লারের একটা সাইনবোর্ড। আমাদের পার্লার হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ শিবু মার্কেট। তো যারা এখন আমাদের পার্লার অ্যাড্রেস জানেননি, সবার জন্য আমি আবারও বলে দিচ্ছি, আমাদের পার্লারের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ শিবু মার্কেট। এছাড়া আমাদের অন্য কোনো শাখা নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের ঢাকার ভিতরেও শাখা হবে, তো তখন শাখা হলে আপনাদেরকে জানিয়ে দিব। আর এটা হচ্ছে একটা আয়না, এই আয়নাটা আমি এভাবে ডেকোরেশন করেছি। আয়নাটা হচ্ছে একদমই সিঙ্গেল একটা আয়না, এটা জাস্ট দেয়ালের সাথে ফিটিং করা, এবং আয়নাটার পাশ দিয়ে আমি হচ্ছে এভাবে করে হচ্ছে লাইটিং করে দিয়েছি। আর এটা হচ্ছে কি আমাদের এই সাইডের একটা দেয়ালে একটা হচ্ছে গিয়ে ঘাস ফুলগুলো আছে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্লাস্টিকের, এগুলো জাস্ট লাগিয়ে দিয়েছি। আর এটার সাথে হচ্ছে কি আমাদের অনেকগুলো লাইট আর কি ঝাড়বাতি লাগানো আছে, এগুলো জ্বালাইলে অনেক সুন্দরভাবে ফুটে থাকে, অনেক সুন্দর লাগে সাদা লাইট। আর এই সাইডের অংশটা হচ্ছে মেইন গেট, এখান থেকে হচ্ছে এই থাইটা খুলে কাস্টমার আসলে ভিতরে ঢোকে, এটা হচ্ছে আমাদের মেইন গেট। আর এই গেটের উপরে যে দেওয়ালটা, এটা আমি তেমন কোনো ডেকোরেশন করিনি, মাঝখানে একটা লাইট রেখেছি এবং দুই সাইডে আমি দুইটা হচ্ছে ওয়ালমেট লাগিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার একটা আলমারি, এটা হচ্ছে ছোট একটা আলমারি, এটা হচ্ছে কসমেটিক্স রাখার জন্য, আমাদের পার্লারের হোমমেড প্রোডাক্টগুলো আমি ওখানে রেখে সেল করি। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল সোফা, এখানে জাস্ট কাস্টমাররা এসে বসে, কাস্টমারদের বসার জন্য এই সিঙ্গেল সোফাটা। আর এখানে আমাদের হোমমেড ক্রিম, মানে আমার এই ক্রিম এই হেয়ার অয়েলগুলো পার্লারে অনেক বেশি সেল হয়, এই কারণে এগুলো আমি ডিসপ্লে করে রাখি, যাতে কাস্টমার এসে যখন যাবে তখন দিতে যাতে কোনো সমস্যা না হয়। তারপরে হচ্ছে আরেকটা সাইড, এটা হচ্ছে ভ্রু প্লাকের সাইড। এইখানে আমি হচ্ছে আমি ভ্রু প্লাক করি, এটা হচ্ছে একটা টেবিলের মতো আর কি ছোট করে, এটা আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি আমার এই স্পেসটা অনুযায়ী। এখানে যতটুকু জায়গা আছে সে জায়গার মাপ দিয়ে আমি এটা অটোবির কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি। আর উপরে জাস্ট সিঙ্গেল একটা আয়না, আর আয়নার উপরে হচ্ছে আমি লাইটটা লাগিয়েছি, কারণ ফ্রু প্লাক করতে গেলে তখন প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন হয়। আর এই যে কারেন্টের লাইনগুলো, এগুলো আমি আমার নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছি। আর উপরে আমি হচ্ছে কিছু ফুল দিয়ে সাজিয়েছি। আপনারা যদি কেউ আমাদের মতো এরকম সাজাতে চান, এটা দেখে কপি করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করে একটু ডিফারেন্স করেও সাজাতে পারেন। আর এইটা ভিতরে একটা রুম আছে, এটা হচ্ছে আমাদের ফেসিয়াল রুম। তো ভ্রু প্লাগের সামনের অংশটা আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিই, এই দুইটা হচ্ছে ভ্রু প্লাগ সিঙ্গেল চেয়ার, এখানে হচ্ছে আমি ভ্রু প্লাগ করি কাস্টমারদের। আর সামনে আছে একটা বেসিন, ওটা তার হাত মুখ ধোয়। তো আমি আমার পার্লারের ফার্স্ট সাইডটা আপনাদেরকে আবার ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এখানে আলমারি, তারপরে উপরের অংশটা হচ্ছে এরকম হালকা ফুল দিয়ে সাজিয়েছি আমি, কিন্তু তেমন একটা ছবি ছবি দিয়ে সাজাইনি। আর এখানে হচ্ছে এই বাতিটা জ্বালিয়ে দিয়েছি, বাতির সাথে একটা পাতাও দিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ন্যাচারাল মনে হয়। তো সামনে একটা বেসিন আছে, ওটা জাস্ট হাত মুখ ধোয়ার জন্য। তো এখন আমি চলে যাব ফেসিয়াল রুমে। তো এটা হচ্ছে আমাদের ফেসিয়াল রুম। ফেসিয়াল রুমটা দেখলে অনেকটাই মনে হবে গোডাউনের মতো, কারণ এটা আসলে গোডাউনের মতোই, আমি অনেক মাল রাখছি এখানে। তো এখানে জানালা আছে, জানালায় পর্দা টানানো। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা চার্ট, আমাদের যারা অনলাইনে ক্লাস করে বা অফলাইনে ক্লাস করে তাদের জন্য চার্টটা, এখানে কী কী শেখানো হয় সেগুলো আর কি চার্ট করা। এটা হচ্ছে আমার ফেসিয়াল বেড, এটা হচ্ছে টলি, এখানে মেডিসিন রেখে তারপরে আমি ফেসিয়াল করি। আর নিচে কিছু অ্যাফ্রন রাখা আছে, আর এই চেয়ারটা যে রেড কালারের, এটা আমি আসলে বসে ফেসিয়ালটা করি।
হচ্ছে একটা মিরর, এটা হচ্ছে একটা ভ্যানিটি আর কি। তো এইটা হচ্ছে মেকআপের জন্য, এখানে যারা ব্রাইডাল বা পার্টি মেকআপগুলো করা হয় তখন আমি হচ্ছে এটা ব্যবহার করি মেকআপের জন্য। তো এখানেও আমি অনেক ফুল দিয়ে সাজিয়ে রেখেছি, এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল, এগুলো তেমন বেশি দামও না, দেখা যায় একটা সেট কিনলে আপনার 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে একটা টপ টপ সহ ফুল সহ, তো এরকম আর কি। এক একটা টপ আমরা 500-600 এরকম কেনা পড়েছে, টপ এবং ফুল সহ। আর একটা মিরর আছে, এটা অনেক বড়, এটা লং, ওটা হচ্ছে শাড়ি যখন পরে কাস্টমাররা তখন আর কি দেখার জন্য। আর এই সেটে হচ্ছে একটা ভিতরে ওয়াশরুম সিস্টেম, এই দরজাটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা লং সোফা, এখানে কাস্টমাররা অনেক বেশি যখন হয় তখন এখানে এসে বসে। এটা হচ্ছে একটা টি টেবিল সোফার সাথেই। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাল রাখা, এগুলো সব হচ্ছে কসমেটিক্স আইটেম আর হার্বাল ফেসিয়ালের প্রোডাক্টগুলো, যেগুলো আমরা অনলাইনে সেল করি। তো সকল প্রোডাক্ট এখানে আছে। এই যে কার্টুন ভরা ভরা, আসলে ডিসপ্লে করার মতো হচ্ছে জায়গা নেই, এই কারণে এখানে কার্টুন ভরে ভরে রেখে দিয়েছি, এগুলো সব আমাদের অনলাইনে সেল করা হয়। আর এখানে আছে সবুজ ঘাসের হচ্ছে একটা দেওয়াল আর কি, এটা হচ্ছে আমি ফিক্সড করেছি, এটা আর্টিফিশিয়াল, এটা আমি দেয়ালের সাথে ফিক্সড করে দিয়েছি। তারপরে হচ্ছে আরও অনেক প্রোডাক্ট আছে, যেগুলো সব হচ্ছে আমাদের পার্লারের প্রোডাক্ট, যেগুলো অনলাইনে সেল করা হয়। অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে পার্লারের প্রোডাক্ট নিতে চান, তো তাদের জন্যই হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টগুলো। আরও অনেক প্রোডাক্ট আছে, সেটা অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো। আর এটার নিচেও আমি প্রোডাক্ট রেখে দিয়েছি, কারণ স্পেসের অনেক সমস্যা, অনেক প্রোডাক্ট দেখা যায় যে রাখা যায় না, জায়গা কম, এই কারণে যতটুকু যেখানে জায়গা পাই ততটুকু জায়গার ভিতরেই প্রোডাক্ট রেখে দিই। এখানেও হচ্ছে আমাদের 3 কার্টুন মাল আছে একদম ফুল, এই মালগুলো হচ্ছে গিয়ে বেশি দিন থাকে না, দেখা যায় 1-2 সপ্তাহের মধ্যে আবার স্টক আউট হয়ে যায়। আর এটার উপর একটা সানসেট, এই সানসেটে হচ্ছে আমি আমার কার্টুনগুলো রেখেছি, মানে যেগুলো আমাদের খুব বেশি এটা প্রয়োজন না সেগুলো, কার্টুনগুলোতে আমরা হচ্ছে মাল ডেলিভারি করে থাকি। আর এই সাইডে কিছু স্পেশাল ফেসিয়ালের প্রোডাক্ট রাখা আছে। তো এই হচ্ছে আমাদের ডেকোরেশন। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ফেসিয়াল টিস্যু। তো এই ফেসিয়াল বেডের নিচেও হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট রাখা আছে, এগুলো সব হচ্ছে পার্লারের জন্য, যে আপুরা পার্লারের জন্য 1 কিলো বা অনেক বেশি প্রোডাক্ট নিতে চায়, 5 কিলো টোনার ক্লিনজার বা 3 কিলো এরকম, যারা আর কি বেশি মাল নিতে চায় তাদের জন্য এখানে স্টক করে রেখেছি। অনেকে এসে সেখান থেকে আসলে কসমেটিক্সগুলো নিয়ে যায়, তারপরে পার্লারের প্রোডাক্ট মেকআপ আইটেম অনেকেই নিয়ে যায় এসে, আবার অনেকে কুরিয়ার করে নেয়, তো সে কারণে হচ্ছে এই মালগুলো রাখা। এবং মেকআপের অনেক প্রোডাক্ট আছে আমাদের, সেটা অন্য একদিন দেখাবো আপনাদেরকে। তো এইখানে হচ্ছে আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি, আমার আসলে আর্টিফিশিয়াল এই ফুলগুলো অনেক ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে নষ্ট হয় না, এগুলো একটা কিনলে দেখা যায় 2-5 বছর এরকমই থাকবে, আবার আপনি চাইলে ওয়াশ করে রাখতে পারবেন। আমি এটা দেখা যায় 2-3 মাস পর পরে জাস্ট একটু পানি দিয়ে ক্লিন করলেই এটা হচ্ছে আবার নতুন, মানে একদমই চকচকে হয়ে যায়, কোনো প্রকারেই কোনো কিছু নষ্ট হয় না। তো আমি আমার ফেসিয়ালের যে রুমটা আছে এটা একটু সম্পূর্ণ দেখিয়ে দিব আবারও, যে কোথায় কীরকমভাবে সাজানো। তো এই সাইডে সোফা, ওই সাইডে ফেসিয়াল বেড, আর হচ্ছে এই সাইডে হচ্ছে মেকআপের আমাদের আয়নাটা, এই হচ্ছে আমার পার্লারটা। তো যারা আমার পার্লারটা দেখতে চেয়েছেন তাদের জন্য চেষ্টা করেছি পার্লারটা সম্পূর্ণ দেখানোর জন্য, এবং আপনারা চাইলে এভাবে আপনাদের পার্লারকে খুব সুন্দর করে সাজাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।